সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আপনি যদি চাকরি প্রত্যাশিত ব্যক্তি হয়ে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য। আজকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে মোট তিনটি পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে। একটি হলো হেড, মোট এখানে তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একটি হলো হেড অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ প্রধান সহকারী, এবং সাল্ট মুদ্রা খনির কম্পিউটার অপারেটর এবং ইলেকট্রিশিয়ান, এই তিনটি পদে আবেদন করা যাবে। এবং আবেদন করতে গেলে তারা কিছু কিছু জেলার আবেদন করতে নিষেধ করেছে। তো চলুন বিষয় আমরা একটু সময়ের মধ্যে বিষয়গুলি জেনে নেই। আর এই আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি প্রধান সহকারী, এই পদের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে এবং কম্পিউটারের দক্ষতা। এখানে সাল্ট মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটর, এখানে পদের সংখ্যা একটি, এখানে আপনাকে স্নাতক পাস করতে হবে এবং ন্যূনতম সেকেন্ড ডিভিশনের উপরে আপনাকে পাইতে হবে। দেন আদার্স তার যোগ্যতাগুলি দিছে যে কম্পিউটার ব্যবহারের দক্ষতা। ইলেকট্রিশিয়ান, এখানে পদের সংখ্যা একটি, এখানে কারিগরি বোর্ড আওতাধীন কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। এখন দেখব যে এই সকল জেলা আবেদন করতে পারবে না। শরীয়তপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, পিরোজপুর, তবে ইতিমধ্যে সার্বিক প্রতিবন্ধীরা সকল জেলা থেকে আবেদন করতে পারবে। এবার দেখব আবেদনের শেষ তারিখ এবং শুরু তারিখ। সুপ্রিয় দর্শক, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন, অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার সময় হচ্ছে 19/5/2022 সকাল 10টা, এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2/6/2022 অর্থাৎ 2 জুন 2022 বিকেল 5টা। আবেদন করার জন্য ফি তারা নেবে হলো 112 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি বলার মতো বিষয়। আপনারা এসব যোগ্যতা যদি আপনাদের থাকে তবে আবেদন করতে পারেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।